আমি এই সরষার জমিতে শসা কাটতে আসছি। এই শসা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব। আগেকার সময় আমরা এরকম করে পিড়া দিয়ে শসা মারতাম, এখন মেশিন হয়, এখন মেশিন দিয়ে করে, কেউ হাত দিয়ে করে। আমি হাতে শসা পিঠে এরকম করে শসা বেড়েছে। এগুলা এখন আমরা লাখ তালার মধ্যে দিয়ে এরকম করে চালে ফ্রেশ করে এখন বার করা লাগবে। এগুলো আমার এখন রোদে দিব। আমি কিছু শসা তুলে নিলাম, এই শসা দিয়ে আমরা এখন শসা করে রান্না করব। এই কই মাছগুলো আমরা কুটে নিয়েছি, এখন এগুলা ধুয়ে নিচ্ছি।
হলুদ লবণ সরিষার তেল পেঁয়াজ কুচি কাঁচা মরিচ আর রসুন বাটা শসা বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা বাটা লবণ চিনি ধুনা পাতা বড় আছে তো সাত খাবে দিলে না গেছে